meters from disaster. ইউক্রেনের বিভিন্ন শহরে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রাশিয়া। রুশ সেনাবহর কিয়েভের চারপাশ ঘিরে ফেলে আক্রমণ আরও জোরদার করেছে। যে কোনো সময় তারা হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পশ্চিমা গণমাধ্যম। কিয়েভের উপকণ্ঠে ভ্যাসিলকিভ শহরে একটি বিমান ঘাটিতেও হামলা করেছে রাশারা। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিমানের রানওয়ে ও জ্বালানির ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের অন্য শহরগুলোতেও হামলা বাড়িয়েছে রাশিয়া। দেশটির উত্তরাঞ্চলীয় শহর চেন্নিহিভ ঘিরে রেখে সেখানে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী। পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে এরই মধ্যে বিদেশে তৈরি 200 বেশি বিদেশি পণ্যে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।